গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করবো ভালো আছো, সুস্থ আছো। শ্রাবন্তী ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা সবাই সাথে থেকো, সারাদিন থেকো, ঠিক আছে? ভিডিওটা পুরো দেখো, তাহলে বুঝতে পারবে। আজকে হলো মঙ্গলের জন্মদিন, তো আমি এখন রান্নাবাড়া বসাইনি, বসাবো। আর হাতে কালার লেগে গেছে এদিকে, তাই দেখছি এগুলো কালো কালো, এত কি ময়লা। না না, কালকে সেই মানে আমার হাঁটুর ওপরে একটা যে কোনো কাপড় রেখি, মানে কালারটা মোছার জন্য, তো হাতটা এরমভাবে করছিলাম না, তো ওইখানে লেগেছে এটা। আর মঙ্গলের জন্মদিন, তো আজকে রান্না বাড়া খাওয়া দাওয়া একটু স্পেশালভাবেই হবে। তো চলো সবাই সাথে থাকো, দেখো আকাশের জন্মদিনটা তোমরা দেখেছো, এবার মঙ্গলেরটা দেখো। আর হ্যাঁ, তোমরা হয়তো বলে যে আকাশের সেই জন্মদিন, আকাশের জন্মদিন তো সেই দিনেই গেল, মঙ্গলের কি এখনই জন্মদিন এসে গেল? তো ওরা না কোলের পিঠে বলতে পারো, মানে এক বছরের, মানে ছোট বড়, মানে 2 বছরের মঙ্গল ছোট বড়, 1 বছর পেটে ছিল, 1 বছর হয়েছে। তো ততক্ষণ আকাশ তখন 1 বছরের, মঙ্গল তখন মানে ও চলে এসেছে। তারপরেও হতে হতে ধরো তখন আকাশ 2 বছরে হয়ে গেছে এরকম। তো ও হয়েছিল 2007-এ আকাশ, আর মঙ্গল হয়েছিল 2009। তো 2 বছর ওর ফেরাক ওদের। তো এই জন্মদিনটা আর মঙ্গল আমাদের ফাল্গুন মাসে হয়েছিল আমার ছোটোটা, আর ও হয়েছিল এ মাসে মাঘ মাসে। তো তার জন্যে মানে মাসের এক জন্যে মানে পরস্পর হয়ে যায়, ঠিক আছে? কিন্তু যে 1 মাস বাদ দিয়ে হয়েছে এটা কিন্তু না, মানে মাসটা ওই মাসে এরকম হয়েছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আর এই যে বিছানা দেখো, বিছানা পড়ে আছে, বিছানাটা গুছাবো, গুছিয়ে তারপরে আমি জামাটা চেঞ্জ করব, করে রান্না বসাবো। এখন এত সকালে চান করব না, একটু বেলার দিকে করব। এখন একটু মানে ঠান্ডা ঠান্ডা ভাব, কালকে একটু বৃষ্টি হয়েছে হালকা, তো কালকে পরশু দিনে হালকা হালকা একটু ছিটে ছিটে বৃষ্টি হয়েছে, তার জন্য মানে ঠান্ডা একটা ভাব, যত মাটি ছু হচ্ছে মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা ভাব। তো যাই হোক, আর কালকে আমাদের এসেছে দীপের বন্ধুও এসেছে, ও শুয়ে আছে ঘরে, দীপেদের ঘরে ও আছে, দীপ আছে ওদের ঘরে, এখন গেট দিয়ে আছে। ওই দেখো গেট দিয়ে আছে ওদের ঘরে। আর তোমাদের দাদা গেল মাছের বাজারে, ওকে দেখে দিয়েছি, ও চলে গেছে মাছের বাজারে। আরে হ্যাঁ, এখন কটা বাজে সেটাই বলিনি তোমাদেরকে, 1:30 বাজে। তো ও চলে গেছে মাছের বাজারে, ও বেশি কিছু মাছ আনবে না, মাছ ফ্রিজে আছে দুটো, দুরকম মনে হচ্ছে আছে, পুঁটি মাছ আছে আর এই মাছ আছে। তো ওকে পাঠিয়েছি চিংড়ি মাছ আনার জন্য, চিংড়ি মাছ আনার জন্যে মাংস, আর একটু টুকটাক ভাজার জন্য সবজি, সবজি নেই একটাকও ফ্রিজে, সবজি পুরো খালি, শুধু ফুলকপি পড়ে আছে। তো তার জন্য পাঠিয়েছি, আসুক, আমি ততক্ষণ এগুলো সব ঝটপট করে সেরে ফেলি, জামাটা চেঞ্জ করে গ্যাস মানে রান্নাঘরটা আগে মুছবো, মুছে রান্নাটা বসিয়ে দিই, রান্নাটা বসিয়ে দিই, শাড়িটা, এই শাড়ি বলছি না, আইটিটা চেঞ্জ করে রান্নাটা বসিয়ে দিয়ে বাকি বাসি কাজগুলো করবো। একদিকে কালকে রাতে আমি চাল ভিজিয়ে রেখেছি, একদিকে ভাত, একদিকে পায়েস বসিয়ে দিই, দেখাচ্ছি তোমাদেরকে দাদার চাল। দেখো চালটা রাতে ভিজিয়ে রেখেছি কেন জানো তো, চালটা ভিজে গেছে, তো এবার দেখবে ভাতটা একটা ফুট খেলে হয়ে যাবে, তার জন্য এটা ফ্রাইড রাইসের জন্য ভিজিয়ে রেখেছি। আর এই আদা রসুনটা কালকে মা জোগাড় করেছিল, মানে কালকে ছোলা, কাবলি ছোলা, আলুর সবজি হয়েছিল, তো ওই যে ছেলেটা এসেছে না, ও মানে নিরামিষ খায়, তো তার যত ওইগুলো দিইনি, শুধু আদা জিরে দিয়ে আলাদাভাবে লুচি হয়েছিল, তারপর সেমাই হয়েছিল, আর মিষ্টি ছিল, মিষ্টি এতে আছে, এই দেখো মিষ্টি, তো ওই দিয়ে সিমুই মিষ্টি আর কী বলে একটা কাবলি ছোলা লুচি এসব দিয়ে রাতে খাওয়া হয়েছিল। গামলা হাঁড়িটায় ভাত নেই, এই কটা অল্প কটা পড়ে আছে, দেখবে ভাত নেই, ধুয়ে ফেলবো, রান্নাঘরটা মুছে ফেলি, মুছে আমি ভাত বসিয়ে দেবো, দিয়ে মাকে ডাকবো, ডেকে মা আর আমি বাসি কাজগুলো সেরে নেবো। চলো, ও লুঙ্গিটা আজ রেগে আছে, চলো করে নি, আর এই যে গেট দিয়া ওদের।
একদিকে ভাত আর একদিকে চাটা বসিয়ে দিলাম। তো তারপরে ভাবছি পায়েসটা বসিয়ে দেবো চাটা হয়ে গেলে। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে আর একটা কথা বলি, এই ভিডিওটা বানিয়েছিলাম মার্চের 3 তারিখে রবিবার। তো আমি বিচখানে অনেকগুলো দিন চলে গেছে, আমি টাইম পাইনি ভিডিওটা মানে তৈরি করার জন্য, মানে এডিট করার জন্য, আর মানে ভিডিওটা তৈরি করে উঠতে পারিনি বলে তোমাদেরকে একটু দিতে লেট হয়ে গেল। লেট বলতে অনেকটাই লেট, বিচখানে ধরো না রবিবার, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, আজকে হলো শুক্রবার। তো আজকে তোমরা ভিডিওটা পাচ্ছ, অনেকগুলো দিন আজ বিচখানে গ্যাপ হয়ে চলে গেল। আজকে হলো শিবরাত্রি, তো শিবরাত্রির দিনে আমি ভিডিওটা ছাড়ছি, আর আজকের যে ভিডিওটা চেষ্টা করব কালকে দেওয়ার জন্য। আর আমার না বেশিরভাগই আমি ভিডিও করে রাখি জানো তো, আমার মানে তৈরি করার জন্য, মানে ভিডিওটা তৈরি করতে হয়, তো ভিডিওটা তৈরি করার জন্য তোমাদেরকে টাইমে দিতে পারি না। বিছখানে দেখো আমি তো কাজ করি বলো, আমি তো বসে থাকি না, ধরো সংসারের কাজ, তারপরে ধরো জুয়েলারির কাজ, সব কিছু আমাকে করে তারপরে আমাকে ভিডিও করতে হয়, সেই জন্য আমি ঠিক টাইমে তোমাদেরকে আমি ভিডিওগুলো দিতে পারি না জানো তো। আর তার জন্য আমার চ্যানেলে খুব ডাউনে চলছে এখন, সেটা আমি বুঝতে পারছি। আর এখন একটু হালকা ঠান্ডা ঠান্ডা আছে, একটু গরম পড়ে যাক, দেখবি আমি সব কিছু ডানা মিলে করে নেব আর ভিডিও তোমাদেরকে টাইমে দিয়ে দেব। জয় শিব ধামের জয়, গুরু নানন ধামের জয়। একটা লোক সোশ্যাল মিডিয়াতে যেমন ফোন করে নে রোস্ট করছে, মা এই যে ঘর মুছছে আর মঙ্গল আকাশ এখনো ঘুমাচ্ছে, ওঠে নে। আর দীপ উঠে পড়েছে, আর ওই যে দীপের সাথে যে বন্ধুটা এসেছে ও উঠে পড়েছে। জল হচ্ছে, বাইরেটা ধোবো বলে এখানে বাসি কাপড় চেঞ্জ করার এগুলো ধুতে হবে, বাইরেটা ধুয়ে দিই, দিয়ে মুখ ধোবো, দিয়ে চা খাবো তারপরে। আর তুমি তুই বাথরুমে পায়খানা ভালো করে জল ফল দিয়ে নিস, পুরো বিচ্ছিরে একবারে ফের দিলু লাভে উঠবি খাবে, দেখো সব কাজই আছে। সামনে মোড়ানো হলো না, এরকম পেছনে থাকে, পেছনে কাটতে হবে। এখনো রান্না হচ্ছে, কমপ্লিট হয়নি। সকাল করে উঠে রান্না বসিয়ে একটু টাইমে রান্না করে উঠতে পারিনি, এখন 3টার মতো বেজে গেছে, ঘরে একটা কুটুম এসেছে, তারপরে আমার ছেলের খাবার, একটু টাইমে না দিলে হয় বলো, তাও আজকে দেরি হয়ে গেল। তো যাই হোক আমি এখন ওই ছেলেটার জন্য বেড়ে নিচ্ছি, ও তো নিরামিষ খায়, আর মঙ্গলের জন্যে বেড়ে নিচ্ছি, বেড়ে নিয়ে বাকি ওদেরকে পরে দেব। রান্না হয়ে গেছে, ভেন্ডি আলুর চচ্চড়ি, বেতে শাক ভাজা, কুমড়ো ভাজা, করলা ভাজা, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, মানে চিপস, পায়েস, 5 রকম মিষ্টি, চাটনি, ভেজ ডাল, চিংড়ি মাছের মালাইঘারি, আর চিকেন। তো কথাটা হয়েছে এখন, মানে মঙ্গল আগে এখন ওঠেনি, এখানে শুয়ে আছে, কথাটা হয়েছে যে ও সবাইকে নিমন্ত্রণ করতে বলছিল। তো নিমন্ত্রণটা তো বড় কথা নয়, মানে সামলানোটা হচ্ছে বড় কথা। তো এত আয়োজন করলে, লোককে বললে সামলাতে হবে, তো বলো না। তো আমাদের এখন কাজও আছে, তো আর্জেন্ট কাজ এসছে, কাজ দিতে পারছি না বলে দোকানদারটা ঝগড়া করছে। তো তার জন্যে কাউকে নিমন্ত্রণ করিনি, ও বলেছিল, তার জন্য ও রাগ, ও এখনো ওঠেও নি, খায়ও নি। তো 3:30 মতো বেজে গেছে মনে হয়, ওরা সব খেতে বসেছে, আমার মা, তোমাদের দাদা, দীপ, আর দীপের একটা বন্ধু এসেছে, ও ওখানে গিয়ে দেখা একটু, তারপরে মঙ্গলের জামা প্যান্ট দেখাচ্ছি। ওখানে কি দেখতে না ফেক আইডি নে কেন কি ফুল দিয়ে সাজিয়েছিলাম, আজকে দীপকে ফুল আনতে বলেছি, আনেনে ভুলে গেছে, ঠাকুরের জন্য এনেছে, খুচরো ফুলটা ভুলে গেছে, তো আবার বেলা হয়ে গেছে, আবার পাঠাবো, ওই জন্য পাঠাইনি। আর ও উঠছেও না দেখো, ওর জন্য আমিও খেতে পারছি।
গ্যাসটা মুছছি গো। কি বলছিস? সবাই খাওয়া হয়ে গেছে, বাসন পড়েই আছে। কত বাসন ফেলে রেখেছো? তাহলে ওইসব পেলে সন্ধ্যা হয়ে গেছে, তো আমি একটু রেডি হয়েছিলাম বিকালবেলা যে একটু মানে শর্ট ভিডিও করার জন্য। তো রেডি হয়ে আর বসে বসে এখানে ভিডিও করছিলাম টেবিলের ওপরে। তারপর তোমাদের দাদাভাই উঠলো ঘুম থেকে, তারপরে ওই ছেলেটা, তারপরে দীপিপ, সবাই একটু ভাত খেয়ে ঘুমাচ্ছিলো। মা উঠলো, উঠে দেখো মাকে বললাম চাটা বসাতে, মা চা বসিয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা এই ভিডিওতে কিছু একটা মিস করে যাচ্ছ, তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও কী মিস করেছো, ঠিক আছে? বাকি তো আমি বলবই। তারপরে দেখো এখানে মানে এই ভিডিওতে তোমরা এটাই পাওনি যে মঙ্গলকে আশীর্বাদ করাটা। মঙ্গল যখন দুপুরবেলা ভাত খাবে তখন ওকে আশীর্বাদ করা হয়নি। তোমরা ভিডিওটা নিশ্চয়ই দেখেছো, ফলোও করেছো, বুঝতে পেরেছো যে কেন আশীর্বাদ করা হয়নি। মঙ্গলের না ভীষণ রাগ, ও শুয়েছিল, ওর বলেছিল যে সবাইকে নিমন্ত্রণ করতে, তা আমরা করতে পারিনি। কেন এত কিছু ঝামেলা আমরা সামলাতে পারবো না? আমি একা মানুষ, মা অসুস্থ, বলো কী করে হয়? তার জন্য কাউকে বলা হয়নি, সেটাই ওর রাগ। ওর মানে মনে ও চেয়েছিল, ওর মনে জেগেছিল যে সবাইকে নিমন্ত্রণ করব, খুব আনন্দ করব, মানে এটাও একটু চেয়েছিল, তো সেটাই হয়নি বলে তার জন্য উঠছেও না খেলোও না। তো লাস্টে উঠেছিল বুঝিয়ে বাজিয়ে, তারপরে ও পাঁচটা সাড়ে পাঁচটার সময় উঠে ও খেলো। তাও আবার আমি বাইরে বসেছিলাম, তারপরে ও কখন উঠে খেয়েছে দেখিও নি। তো তোমাদের দাদা আর আমি আশীর্বাদ করতে পারলাম না, তো মনটা খুব খারাপ হয়ে গেল সত্যি। আর অনেকক্ষণ ধরে আমরা টানা হেঁচড়া করেছি, ওর বাবা, তারপরে ওই যে দীপের বন্ধুটা এসেছিলো, সবাই মিলে করেছি, তাও উঠছিল না জানো তো। তো সত্যি এতটা কষ্ট হলো কি বলবো তোমাদেরকে। আর ওর ভীষণ রাগ, ও ঘুমোচ্ছিল, তোমাদের দাদা উঠে ফোন ঘাঁটছে, আকাশই দেখো গোপালকে খাওয়াচ্ছে। ও একটা গামছা গায়ে দিয়েছে, একটা এ করেছে। আর এটা হলো দীপের বন্ধু, কে দীপের বন্ধু? আর ওই দেখো সন্ধ্যে মতো হয়ে গেছে, বাইরে কিন্তু দেখাচ্ছে মনে হচ্ছে যেন আলো আছে, কারণ আমার সামনের ঘরটা লাইট চলছে বলে না মনে হচ্ছে বাইরে আলো আলো আছে, নেই মানে হালকা মানে অন্ধকার, শাঁক সন্ধ্যে যাকে বলে আর কি সেরকম। আর দীপ ওই দেখো বসে আছে। বাবাকে সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে ওর। আচ্ছা সন্ধ্যে দিয়ে তার মানে গোপালের বাসন ধুচ্ছিল তখন, সন্ধ্যে দিয়ে দিয়েছে। সকালে তোমাদের দাদা পুজো করেছে। আর এ দেখো তোমাদেরকে বলছিলাম, এ দেখো মানে হালকা সন্ধ্যে আমরা দেখতে পাচ্ছি, মানে অন্ধকার অন্ধকার, ফোনে দেখাচ্ছে যেন কত আলো, কত দিনের বেলা হয়ে আছে, সব লাইট জ্বলছে দেখছো বাড়িতে? ওই দেখো তোমার লাইট জ্বলছে, গেটটার দিকে দিই, গাড়িটা বাইরে আছে মঙ্গল, বড় গাড়িটা নিয়ে ও একটু এতে গেছে, তাকে 200 টাকা দিয়েছি, দিয়ে ভুলেছি, দিয়ে ও এ আনতে গেছে 200 টাকা নিয়ে কি কিনতে গেছে একটা, ঢাক কিছু নেবে। ওর কথা হচ্ছে সবাইকে নিমন্ত্রণ করতে হবে, ডাকতে হবে, ওর ওইটা হলো কথা। মা চা বসেছিল, হয়ে গেছে এসব পেতলের থালা গ্লাস বাটি সব বার করেছি, তুল ঢুকে দেবো। আর এই যে চা ফুটছে, আর এই যে খাবার দাবার কিছু আছে, আর কিছু রাত্রিরে ছেলেটা নিরামিষ খায়, মানে মাংস খায় না, ভেজ খায়, ননভেজ খায় না, তো সেটা যাহা কিছু একটা করতে হবে। আবার আকাশ আর ওর বাবা ছোটো করে ডেকোরেশন করে নিচ্ছে, আর ওই যে দীপের বন্ধুটাকে বললাম যে তুমি থাকো, যেহেতু ও নিরামিষ খায়, আর নিরামিষ কেকটাও আনা হয়েছে যে সকালে উঠে চলে যাবে, কিছুতেই থাকলো না জানো তো। এসছে
কিছু বল গোপালের মুখ মাল দেখা গেছে মাহেদা বসে আছে আর দুটো ভাত বসাতে বললুম ভাত বসেছে আর ওই দীপের বন্ধুটা না চলে গেছে তখন মাকে বলছে আটা মা ময়দা মেখে দুটো পরোটা আর একটু আলু দিয়ে ডাল আর ভেবেছিলাম সুজি করে দেবো তো দেখি না চলে গেল যাই বললাম সকালে যাবে বলছে না না আমার 9টা থেকে ডিউটি এত দূর থেকে যেতে পারবো না ও অনেকটা দূরে থাকে তো চলে গেল তো তার জন্য আর এখন সব ভাজাভুজি দেখো মাংস তারপরে এখানে আছে তোমার দেখো ডাল তারপরে এখানে আছে দেখো এক হাঁড়ি পায়েস এখানে আছে সব পাতের এগুলো ভাত নেই বলে ভাত বসিয়েছে দেখো অল্প কটা একজনের হবে আছে তো তার জন্য বসিয়ে দিয়েছি আর কেকটাকে ফ্রিজে রেখে দিয়েছে আর চিপস চানাচুর টফি সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর মঙ্গল ফোচকেদেরকে সব ডাকতে গেছিলো এই যে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে মঙ্গল ডাকতে গেছিলো তো আর এইগুলো ধুয়ে এখানে রেখেছি জল ঝরে গেলে ফ্রিজে ফ্রিজই বটে ওই খাটের তলায় ঢুকে দেবো মঙ্গল বাচ্চাগুলোকে ডাকতে গেছিলো আজকে সব রবিবার না তো ওর বাবারা সব ঘরে আছে বাইরে বেরোয় না দেখতেও পায়নি আমি বলেছিলাম বাচ্চাজনকে ডেকে নিয়ে তো চলো পরে কথা বলছি আবার গুড মর্নিং বন্ধুরা কালকে মঙ্গলের জন্মদিনের ভিডিওটা শেষ করতে পারিনি তো তার পরের দিনের সকালে সকাল বলতে 11:30 মতো বাজে তো সকালে বাসি কাজ সেরে রান্না করে চান করে পুজো করে আজকে তো সোমবার তো সব পুজো টুজো হলো দিয়ে এখন এই দেখো এখানে আমি পিস কাটা রুটি মানে ব্ল্যাক পিস ভাজবো একটু তেল দিয়ে ভেজে আর চা করেছি এই দেখো চা চা দিয়ে খাবো চাটা সকালেই হয়ে গেছে চা এই দেখো রান্না করে গ্যাস মুছে তারপরে মাকে চা বসিয়ে বলেছিলাম মা চা বসিয়েছিল দিয়ে ওরা খেয়েছে আর আমি তোমাদের দাদার আকাশ খাবো এই দেখো ওখানে ঢেলে নিয়েছি চা মানে ব্ল্যাক পিসগুলো ভেঙে এ করে নিই এ বাবা আর সকালে দেখো এই দেখো ডাল হয়েছে আর আলু সিদ্ধ দিয়েছি আলু নিজে একটা আলু কুচো বার করে দিচ্ছে এই দেখো লঙ্কার তেল করেছিলাম লঙ্কা ভাজা দিয়ে মেখে দিয়েছি পেঁয়াজ টিয়াজ কিছু দিই না ডাল আগের হপ্তাহে মাস করে দিয়েছিলাম বলে আমার সেদিনের শরীরটা খারাপ হয়ে গেছিল যেদিনই আমি বেশ বৃহস্পতিবার আর সোমবারে মাস করে ফেলি ওদের জন্য তাহলে আমার শরীর খারাপ করে ফেলে ওই জন্য ভাবি যে একটা দিন কষ্ট করে ঝড় করে তোরা খাবি বাবা আজকে আলু ভাতে ডাল করে দিয়েছি লঙ্কা তেল একটু দিয়ে দিয়েছি টিফিনের মধ্যে ও খেয়ে নেবে আর এরকম খেয়ে নিয়েছি তো চলো এটা ভেজে খেয়ে নেবো এই ভিডিওটা আমি এখনই শেষ করে দেবো আর দেখা যাক আজকে ভিডিও কোনো ভালো যেদিন করতে পারি ভিডিও চালু করবো স্টার্ট করবো নাহলে আর আজকে করবো না তো চলো সবাইকে বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে